কিছু বলার নেই আমার দিদি চলে গেছে তো দিদি চলে গেলে কি মনের অবস্থা হয়তো বুঝতে পারছিল এত শক্তি পেতাম ওই মানুষটার সাথে কথা বলে আর আমাকে সবসময় একটা কথাই উনি বলে এসেছেন এবং সেই কথাটাই আমি হয়তো বারবার ওনার কাছ থেকে শুনবো পরবর্তীকালে যে তুমি কিন্তু থামবে না তুমি এগিয়ে যাবে অনেক প্রতিকূলতা আসবে কিন্তু নিজের জায়গাটা কখনো হারাবে না সবসময় মনে রাখবে যে যদি তুমি চাও তুমি ঠিক পারবে ওনার মতো উথিত যশা একজন অভিনেত্রী ইন্টারন্যাশনাল অ্যাক্লেমড একজন এত বড় মাপের অভিনেত্রী এত বড়ো মাপের মানুষ এত বড়ো মাপের বাচন শিল্পী এত বড়ো মাপের অভিনেত্রী বড় মাপের অভিনেত্রী আমার মনে হয় না শ্রীলা মজুমদার আর হবে প্রয়াত অভিনেত্রী শ্রীলা মজুমদার ক্যান্সারে ভুগছিলেন তিনি শনিবার দুপুর দুটো পনেরো নাগাদ দক্ষিণ কলকাতায় নিজের বাড়িতে প্রয়াত হন তিনি বাংলার পাশাপাশি হিন্দি অভিনয় প্রতিভার পরিচয় দিয়েছেন তিনি সালে মৃণাল সেন পরিচালিত ছবি পরশুরামে অভিনয় করে চলচ্চিত্র জগতে পা রাখেন তিনি তবে তার প্রথম মুক্তি পাওয়া ছবি একদিন প্রতিদিন মৃণাল সেনের মোট ছটি ছবিতে অভিনয় করেছিলেন শ্রীলা মজুমদার শ্যাম বেনেগালের ছবি মান্ডিতে শ্রীলা অভিনয় করেছিলেন ওমপুরীর সঙ্গে ফুলমুরি চরিত্রে তার অভিনয় দাগ কেটে গিয়েছিল দর্শকদের মনে তারপর শ্যাম বেনেগালের আরও একটি ছবি আরোহণে আবার ওমপুরীর সঙ্গে অভিনয় করেন শ্রীলা মজুমদার মৃণাল সেনের ছবি খারিজে তিনি সৃজার ভূমিকায় অভিনয় করেছিলেন মৃণাল সেনের শতবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে তৈরি কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি পালানেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে তাঁকে তার প্রয়াণ বাংলা সিনেমার এক উজ্জ্বল নক্ষত্র পতন উনি আমার ওয়াইফ হুম আমাদের 1990 তে বিয়ে হয়েছে আমাদের একটা ছেলে ওনার শরীর খারাপ চলেছে 3 বছর 3 মাস শি ফট উইথ ক্যান্সার শি ফট আ ভেরি গ্রিম ব্যাটল উইথ ক্যান্সার উনি ছিলেন টাটা মেডিকেল সেন্টারে কয়েকবার ভর্তি হয়েছিল রিলিজ হয়েছেন খুব লড়াই হয়েছে আমাদের বাড়িতেই মারা গেছেন লাস্ট কথা মাকে বললাম যে কথা বলতে অসুবিধা হচ্ছিল মায়ের সকালবেলা দুপুরবেলা তো আমি খালি বলতাম বলো তুমি ঠিক হয়ে যাবে বলতো আমি ঠিক হয়ে যাবো লাস্ট কথা ওটাই বললো তারপর আমার একটা ফোন আসলো চলে গেল এসে দেখলাম মানেই আমি আজকে যা জীবনে করতে পেরেছি কিংবা যা করবো তার অনেক বড় কৃতিত্ব আমার মায়ের আর আমার মায়ের জীবনকে ট্রিবিউট দেওয়ার জন্য আমি জীবনে যা যা করতে পারবো আমি সবসময় করবো যাতে উনি যেখানেই থাকেন আমায় দেখে ভাবেন যে ভালো ছেলে মানুষ করেছি আমায় ভালোবাসে আমার কথা এখনও ভাবছে